আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি এবং অনেক আমল ইবাদতও কিন্তু আমরা করি, কিন্তু আমরা হয়তো অনেকে জানি না আমাদের মধ্যে থেকে কিছু মানুষ মুসলমান হয়েও, মুসলমান দাবি করেও, আমল করেও 17 শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরও জাহান্নামে যাবে। এই 17 শ্রেণীর মানুষ কারা এবং কি কারণে জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমরা কিন্তু এই 17 শ্রেণীর মধ্যে যদি পড়ে যাই তাহলে আমরা মুসলমান হওয়ার পরেও, ঈমান আমল থাকার পরেও আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমরা কিন্তু জাহান্নামে যাব। 17 শ্রেণী, কয় শ্রেণী বলেন? 17 শ্রেণী। এই 17 শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী হচ্ছে অবৈধ ইনকাম করে হারাম খাদ্য যদি খেয়ে কেউ শরীর তৈরি করে, দেহ তৈরি করে, দেহ গঠন করে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? পারবে না। তার মানে আমি আপনি যদি সুদ খাই, আমি আপনি যদি ঘুষ খাই, আমি আপনি যদি জুলুম করে, দুই নাম্বারি করে, চুরি ডাকাতি করে টাকা পয়সা ইনকাম করি, করার পরে এই টাকা পয়সা খেয়ে যদি আমরা আমাদের শরীর গঠন করি, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই শরীর কিন্তু জান্নাতে প্রবেশ করবে। মনে করেন আমি পুলিশের চাকরি করি, অথবা আমি ডাক্তারি করি, অথবা আমি ইঞ্জিনিয়ার, যে কোনো চাকরি করি, চাকরি করে আমি ঘুষের টাকা নিলাম, অথবা সুদ খাটালাম, সুদের টাকা নিলাম, নেওয়ার পরে এই টাকা দিয়ে বাজারে মাছ মাংস কিনে আমরা খেলাম, আমরা মুসলমান দাবি করলাম ঠিকই, কিন্তু মুসলমান হলাম, ঈমানও আছে, তারপরে এই হারাম টাকায় খাদ্য কিনে খাওয়ার কারণে আমাদের শরীর কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আমরা আমাদের সন্তানদেরকে খাওয়ালাম এই হারাম টাকা খাওয়ায়, সন্তানদের দেহ গঠন করলাম, তাহলে কিন্তু আমাদের সন্তানগুলো হারাম খাবার খাওয়ার কারণে, সন্তান যদি ইমানদার হয় তারপরও সন্তানকেও কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন? করাবেন না। এই জন্য নিজেও জাহান্নামে গেলাম, সন্তানদেরকেও হারাম খাবার খাওয়ায়, সন্তানদের দেহটাকেও হারাম খাবারে গঠন করে তাদেরকেও জাহান্নামে বানালাম, এইটা কিন্তু হবে না। এই জন্য সব সময় আমরা হালাল খাদ্যকে শরীর গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেখবেন যাদের হারাম টাকা বেশি, যাদের অবৈধ টাকা বেশি, এরা যখন বাজারে যায়, যাওয়ার পরে সবচাইতে দামি মাছটা, সবচাইতে বড় মাছটা দরদাম ছাড়াই কিনে বাসায় নিয়ে চলে আসে, এরকম হয় কি হয় না? সবচাইতে বড় মাছটা কিনে নিয়ে চলে আসলো, কিন্তু হারাম টাকা, অবৈধ ইনকাম করা টাকা দিয়ে যদি এই মাছটা কিনে এনে খাই, এই মাছটা খেলাম, গোস্ত কিনে এনে খেলাম, খাওয়ার পরে শরীর তৈরি হলো, কিন্তু এই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এই শরীরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে এক নাম্বার গেল 17 শ্রেণীর মানুষ, যারা মুসলমান দাবি করার পরও, ইমানদার দাবি করার পরও, আমল করার পরও, ইমান না থাকার পরও যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহ যাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। তাদের মধ্যে এক নাম্বার বললাম অবৈধ ইনকাম করে, অবৈধ খাবার খেয়ে দেহ গঠন করলে। দুই নাম্বার হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এই ব্যক্তি যত বড় ইমানদার হোক, যত বড় মুসলমান হোক না কেন, মুসলমান দাবি করার পর এই ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আমাদের মধ্যে অনেক লোক আমাদের সমাজে আসবে, আসে দেখবেন ছোট্ট ছোট্ট কিছু কারণে, ছোট্ট ছোট্ট কারণে নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, ছোট্ট কারণ। তারপরে নিজের বাবার সঙ্গে কথা বলে না, নিজের মায়ের সঙ্গে কথা বলে না। আমার ভাইয়েরা, বাবা মা যত বড়ই অপরাধী হোক না কেন, সন্তান হিসাবে আমরা বাবা মার সঙ্গে কখনোই সম্পর্ক ছেদ করতে পারবো না। তার মানে আমরা যদি ছোট্ট কারণে, আবার অনেকে আছে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করে, শ্বশুর শাশুড়ি আমাদের আত্মীয় কিনা বলেন, আত্মীয়, সামান্য বউয়ের সঙ্গে ঝগড়া, অথবা ছোট্ট কোনো বিষয় নিয়ে শ্বশুর শাশুড়ির বাড়িতে যায় না, তাদেরকেও বাড়িতে আসতে দেয় না। তার মানে আমরা যদি ছোট্ট বিষয়ের কারণে ঝগড়া হয়ে যায়, সমস্যা মনে, তাহলে শ্বশুর শাশুড়ির বাড়িতে যাওয়া বন্ধ করা যাবে না, বরং এইটা মীমাংসা করতে হবে। আমরা যদি শ্বশুর শাশুড়ি বলেন, ভাই বলেন, দাদা বলেন, ফুফাতো ভাই বলেন, খালা বলেন, খালু বলেন, একেবারে রক্তের সম্পর্কে সম্পর্কিত যারা, এদের সঙ্গে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, ঝগড়া বিবাদ হয় আমার ভাইয়েরা, তাহলে এইটাকে মিটায় নিতে হবে। আমি মুসলমান, অনেক বড় মুসলমান।
মুসলমান দাবি করলাম, অনেক ঈমান আমল করলাম, ঈমান আনলাম, অনেক আমল করলাম, কিন্তু শুধুমাত্র আত্মীয়তার সঙ্গে, রক্তের সম্পর্কে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছেদ করলাম, তাদের সাথে সম্পর্ক রাখলাম না, যার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিন্তু জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের যদি কোনো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে থাকে, আমরা চেষ্টা করব নিজের থেকে যতদূর পারা যায় সম্পর্ক আগের মতো সুন্দর করে ফেলার। কোনো সমস্যা থাকলে মানুষ জীবনে সমস্যা বাধা বিঘ্ন আসবেই, সমস্যা আসবেই, এগুলো কাটিয়ে আবার আগের মতো ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 17 শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে 3 নাম্বার হলো মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মুসলমান দাবি করার পরেও জান্নাতে প্রবেশ করবে না, যেই ব্যক্তি তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। এমন মানুষ আছে না? নাই। আমাদের সমাজে দেখবেন এমন কিছু প্রতিবেশী আছে, যেই প্রতিবেশীগুলা আশেপাশের লোকেদেরকে, বাড়ির লোকেদেরকে, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে, কেউ আছে ঝগড়া বিবাদ করে কষ্ট দেয়, কেউ আছে পথের মধ্যে কাঁটা দিয়া রাস্তা বন্ধ করে কষ্ট দেয়। তাহলে বুঝতে পারলাম এখান থেকে, হাদিস থেকে, আল্লাহর নবী জানাচ্ছেন যে কোনো মূল, যে কোনো উপায়ে যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে পারবে না। 4 নাম্বার হলো যেই ব্যক্তি মা এবং বাবার অবাধ্য সন্তান। কি সন্তান? জোরে বলেন, অবাধ্য সন্তান। যে সন্তান মাতা এবং পিতার অবাধ্য, যে সন্তান মাতা পিতার ন্যায্য নির্দেশ, ন্যায্য আদেশ মানে না, এই সন্তান কিন্তু মুসলমান হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করতে পারবে। মনে করেন, আজকে তো পিতা মাতার আলোচনা দিয়ে শুরু করেছে, মনে করেন পিতা মাতা বৃদ্ধ মানুষ হোক, যুবক মানুষ হোক, যেমনই হোক না কেন, আপনি সন্তান, আপনার কাছে কোনো ন্যায্য দাবি করছে, কোনো কিছু বলছে, বাবা যদি অন্যায্য হয় তাহলে সেইটার বিষয় আলাদা, কিন্তু ন্যায্য কোনো দাবি করছে, দাবি করার পরে আপনি তার পিতা মাতার ন্যায্য দাবি, ন্যায্য নির্দেশকে অমান্য করলেন অথবা পিতা মাতার অবাধ্যতা করলেন, তাহলে আপনি মুসলমান হওয়ার পরে যত ঈমান, যত আমলই আপনি করেন না কেন, যত বুজুর্গই হন না কেন, পিতা মাতার ন্যায্য নির্দেশ অমান্য করার কারণে, পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা। অতএব পিতা মাতার ন্যায্য যে নির্দেশগুলো আছে এগুলো আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। সুনান আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী জানাচ্ছেন 5 নম্বরে যেই ব্যক্তি মুসলমান দাবি করার পরেও জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তি হলো উগ্র মেজাজের ব্যক্তি, অল্পতে রাগান্বিত হয়ে যায়। আছে না এরকম? আছে না? অনেক মেজাজ তো অনেক উগ্র, উগ্র মেজাজের লোক, যেই লোকটা কারণে অকারণে কথায় কথায় মানুষদেরকে গালি দেয়, এমন লোক আছে না? নাই। দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেই মানুষের স্বভাব শুধু মুখ খারাপ করা, মানুষকে গালি দেওয়া, আপনার সাথে গল্প করতেছে গালি দেওয়ার প্রয়োজন নাই, যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছে, কথা বলতে বলতে দেখবেন অকারণে অপ্রয়োজনীয়তা, কোনো প্রয়োজন নাই, তারপর আন্দাজে একজনকে গালি দিয়ে দিচ্ছে। আছে না? নাই। তার মানে এখান থেকে বুঝলাম সুনানে আবু দাউদ শরীফের হাদিস, যদি কোনো লোকের মেজাজটা উগ্র মেজাজের হয় আর কথাই কথায় অকারণে যদি কোনো মানুষকে গালি দিয়া দেয়, আমার ভাইরা বুঝে নেবেন এই মানুষটা যে অকারণে মানুষকে গালি দেয় আর কাউকে পাত্তা দিতে চায় না, সব সময় নিজেকে প্রাধান্য দেয়, কারো কথাই পাত্তা দেয় না, উগ্র মেজাজের লোক। কয়েকটা বৈশিষ্ট্য বলছে, একটা উগ্র মেজাজের লোক, আর একটা কাউরে কথাই পাত্তা দেয় না, আবার কথাই কথায় মানুষকে গালি দেয়, ছোট করে খোটা দেয়। এই ধরনের মানুষ যতই মুসলমান দাবি করুক না কেন, এই ধরনের মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী জানাচ্ছেন সেই সকল নেতা বা সেই সকল শাসক, যেই সকল নেতা বা শাসক জনগণকে ধোকা দেয়, জনগণকে ধোকা দিয়ে বোকা বানায়, এই সকল নেতা বা শাসকরা যত বড়ই মুসলমান দাবি করুক না কেন, এই সকল ধোকা দেওয়া নেতা বা শাসকরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তার মানে কোন নেতা, আমাদের সমাজে এমন অনেক নেতা আছে দেখবেন নির্বাচনের আগে এসে বলে তোমারে বয়স্ক ভাতার কাট করে দেব, তোমারে আমি এরকম রাস্তা বানায় দেব, ব্রিজ বানায় দেব, কালভার্ট বানায় দেব,
তোমারে সাল দেব মনকে মন টনকে টন এই এই জিনিস দেব এটা এটা দেব তুমি আমারে ভোট দাও এই কথা বলার পরে আপনার কাছ থেকে সমর্থন নিল ভোট নিল নেবার পরে ভোটে যখনই না নেতা হয়ে গেছে যাওয়ার পরে আর আপনার কোনো খোঁজ খবর নাই এই সমস্ত নেতা এই সমস্ত শাসক যেই সমস্ত শাসকগুলা নেতাগুলা জনগণকে ধোঁকা দেয় জনগণকে বোকা বানায় এই সকল নেতাগুলা যতই মুসলমান দাবি করুক না কেন আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর হাদিস এই সকল নেতারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে সাত নাম্বার হলো আল্লাহর নবী জানাচ্ছেন ওই সকল লোক মুসলমান হওয়ার পর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই সকল লোক অন্যের সম্পত্তি আত্মসাৎ করে এমন লোক আমাদের এলাকায় আছে না নাই আজকে সমাজে খুব এরকম ওইরকম নাই সব মানুষ তখন স্মার্ট শিক্ষিত হয়ে গেছে কিন্তু মুরব্বীরা সাক্ষী দেবেন আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে দেখবেন ওই যে এক কেজি চালের বিনিময়ে জমি লেখা নিছে ছিল না এরকম শুনেন নাই একটু চালের বিনিময়ে অথবা সামান্য কিছু টাকার বিনিময়ে জমি লিখে নিছে দুই নাম্বারই করে লিখে নিয়ে এগুলো আত্মসাৎ করে খাইয়ে এখন বড় বড় অনেক টাকার মালিক বিশ পঞ্চাশ একশো বিঘা জমির মালিক হয়ে গেছে এই দুই নাম্বারই করে মানুষের কাছ থেকে জমি লিখে নিয়ে এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি জানি না আমাদের এলাকায় আছে প্রিয় ভাইরা আমার তার মানে হলো ছয় নাম্বার হলো সাত নাম্বার হলো যেই লোকগুলা অন্যের সম্পদ আত্মসাৎ করে বড় লোক হয়েছে অন্যের সম্পদ আত্মসাৎ করে এই লোকটা যত বড়ই হাজি হোক না কেন যতই নামাজ রোজা করুক না কেন যতই মুসলমান দাবি করুক না কেন এই লোকটা কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমার ভাইয়েরা এরপরে আট নাম্বার হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আট নাম্বার হলো আমরা অনেকে অনেক মানুষের উপকার করি আছে না এরকম উপকার করি উপকার যদি আপনি কোনোদিন কোনো মানুষের করেন তাহলে উপকার করলেই উপকারের কথা মানুষের সামনে বলা যাবে যাবে না আপনি যদি কোনোদিন কোনো মানুষের উপকার করেন আমার ভাইয়েরা এই উপকার করার পরে এই উপকারের কথা যদি আপনি মানুষদেরকে বলে দেন মানুষের সামনে বলে বেড়ান অথবা যেই লোকের উপকার করলেন নখে যদি বারবার খোঁটা দেন আমি তোর এই উপকার করছি আমি না থাকলে কি এই কাজ হতো এরকম আছে না আছে না আমি না থাকলে কশ্মীর কালো তো এই কাজ হইতো না এরকম করে উপকার করে করার পরে বারবার লোকটাকে খোঁটা দেয় আল্লাহর নবী জানাচ্ছেন যেই ব্যক্তি উপকার করার পরে মানুষকে বারবার খোঁটা দেয় খোঁটা দিয়ে কষ্ট দেয় এই ব্যক্তি যত আমল করুক না কেন উপকার করে যেই ব্যক্তি খোঁটা দিবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে নয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুগলখোর সুগলখোর হচ্ছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখবেন আমার কাছে এসে কিছু কথা শুনে শোনার পরে আমার যে শত্রু বা আমাকে দেখতে পারে না এমন মানুষের কাছে যায় লাগায় আবার ওর কাছে শোনার পরে আমার কাছে লাগায় লাগানোর পরে দুইজনের কাছে দুইজনের কথা লাগায় নিজে মাঝখান থেকে ভালো সাজে ভালো হওয়ার চেষ্টা করে এমন মানুষ এলাকায় আসে না নাই বলেন এরকম সুগলখোর মানুষ যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায় আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায় লাগায় সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে এই ধরনের লোক যারা এই লোকেদেরকে আল্লাহর নবী জানাচ্ছেন এই লোকের আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মুসলমান হলেও জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয় ভাইরা এরপরে দশ নাম্বার হচ্ছে অন্যের পিতাকে নিজের পিতা হিসেবে পরিচয় দাও এই এটাও আমাদের সমাজে আছে ধর্মবাপ বানায় না আছে না ধর্মবাপ ধর্ম মা ধর্ম ভাই ধর্ম বোন বানায় এসব আছে না দেখবেন এই সমস্ত লোকেরা ধর্মবাপ ধর্মবাপ ধর্ম মা যারা বানায় এরা নিজের বাপ মারে ঠিক মতো গুরুত্ব দেয় না কিন্তু অন্য আর একটা লোকের ধর্মবাপ বানায় রাখছে এরকম কথা আসছে পালক পিতাও যদি হয় যে আপনাকে লালন পালন করছে এরকম পালক পিতাও যদি হয় আর আপনি যদি পালক পিতাকে নিজের পিতা পরিচয় দেন আর নিজের পিতাকে পরিচয় না দেন তাহলেও আপনি কিন্তু আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাহলে যেই ব্যক্তিগুলো নিজের বাবাকে নিজের বাবাকে নিজের বাবা বলে পরিচয় না দিয়া ওই ধর্ম বাবাকে বাপ 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 করে অথবা শ্বশুর বলেন বা অন্যান্য লোকেদেরকে বেশি মর্যাদা দেয় নিজের বাবার থেকে এই সমস্ত লোক মুসলমান হওয়ার পর আল্লাহর জান্নাতে যেতে পারবে পারবে না প্রিয় ভাইরা তাহলে সতেরো শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরও আল্লাহ জান্নাতে যেতে পারবে না তার মধ্যে এগারো নাম্বার হচ্ছে যে ব্যক্তি নিজেকে নিয়ে আত্মহংকার করে আত্মহমিকা করে নিজেকে নিয়ে গর্ব করে আমি অমুক আমি তমুক আমি সেই রকম বড় মাপের বিশাল কিছু হয়ে গেছে এরকম অহংকার করো ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই এই সমস্ত ব্যক্তি যারা নিজেকে নিয়ে আত্মহংকার করে গর্ব করে অহমিকা করে এই অহংকারী ব্যক্তিগুলা সে যত বড়ই বুজুর্গ হোক যতই মুসলমান দাবি করুক না কেন আত্মহংকার করা ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে
পারবে না প্রিয় ভাইরা আমার। এরপরে ১২ নম্বর হচ্ছে বাপ দাদার নির্দেশ অমান্য, মানে রাসূলের নির্দেশের চাইতে নিজের বাপ দাদার নির্দেশকে বেশি গুরুত্ব দেয়, এটাও আমাদের সমাজে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট কোন সুন্নাত আছে যে তোমরা এই এই কাজগুলো করো, কিন্তু আমরা সেই ডাইরেক্ট সুন্নাকে অবমাননা করে, সুন্নাকে মানে ওভারটেক করে বাপ দাদা কি করছিল এই বাপ দাদার বিষয়গুলোকে নিয়ে ধরে থাকি। এই সমস্ত লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে হাদিসের চাইতে কোরআনের চাইতে যারা নিজের বাপ দাদারকে বা মানে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকে বেশি গুরুত্ব দেয়, এই ধরনের লোক কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে পারবে না। আমাদের সমাজে অনেক আছে মুসলমান দাবি করে, করার পরও নিজের বাপ দাদাকে বেশি গুরুত্ব দেয়, আল্লাহর নবীর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতো নিজের বাপ দাদাকে বেশি গুরুত্ব দেয়, নিজের মানে প্রতিবেশীকে গুরুত্ব দেয় বা কুসংস্কারগুলোকে গুরুত্ব দেয়, এই ধরনের মানুষ কিন্তু মুসলমান হওয়ার পরে মুসলমান দাবি করে জান্নাতে যেতে পারবে পারবে না। আমার ভাইয়েরা এরপরে হচ্ছে ১৩ নাম্বার, বলছিলাম ১৭ প্রকার মানুষ যারা মুসলমান দাবি করার পর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এর মধ্যে ১৩ নাম্বার হলো ওই সমস্ত নারী, খুব ভালো করে বুঝবেন, ওই সমস্ত নারী মুসলমান দাবি করার পর আল্লাহর জান্নাতে যাবে না। কিছু নারী আমাদের সমাজে আছে দেখবেন, যেই নারীগুলা কথাই কথাই স্বামীর সাথে ঝগড়া বিবাদ হলে, সামান্য কিছু নিয়ে কথা কাটাকাটি হলে ডাইরেক্ট কথাই কথাই স্বামীকে বলে তোমার ভাত খাবো না, আমার তালাক দাও, আছে না নাই কথা বলেন, আছে না নাই? এরকম বহু মহিলা আমাদের সমাজে আছে, স্বামীর সাথে ঝগড়া হলে ডাইরেক্ট স্বামীকে বলে আমি তোমার ভাত খাবো না, আমি তোমার সংসার করব না, তুমি এই মুহূর্তে আমারে তালাক দিয়ে দাও। আল্লাহর নবী জানাচ্ছেন যেই মহিলা ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে কথাই কথায় স্বামীর কাছে তালাক চাই, এই মহিলা যত বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত আমল করুক না কেন, যত বড়ই মুসলমান দাবি করুক না কেন, এই এই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় ভাইরা আমার এরপরে ১৪ নম্বর হলো, এইটা আমাদের হুজুরদের জন্য বেশি প্রযোজ্য, সাধারণ মানুষদের জন্য নয়, কারণ হচ্ছে এইখানে ১৪ নম্বরে বলা হচ্ছে যেই সকল মানুষগুলা দুনিয়া কামাই করার জন্য ইলম অর্জন করে, তার মানে আমি বিশাল বড় মুহাদ্দিস হইছি, বিশাল বড় মুফাসসির হইছি, বিশাল বড় মুফতি সাহেব হয়ে গেছি, বিশাল বড় হুজুর হয়ে গেছি, কিন্তু আমার ইখলাস যদি ঠিক না থাকে, আমি যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে না করে টাকা পয়সা ওয়াজ করে অনেক টাকা কামাবো, হুজুর হয়েছে অনেক টাকা ইনকাম করব, বিশাল বড় লোক হয়ে যাব, ধনী হয়ে যাব, এরকম করে দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি আমি ইলম শিক্ষা করি, ইলম কি শিক্ষা করলে আমার ভাইরা, আমি যত বড় মাপের হুজুর হই না কেন, আল্লাহর নবী বলছেন আমি কিন্তু মুসলমান দাবি করার পরও আমি জান্নাতে প্রবেশ করতে পারব। প্রিয় ভাইরা এর জন্য সবার জন্যই বলছি আমরা ইলম শিক্ষা করব পরকাল কামানোর জন্য, দুনিয়া কামাই করার জন্য নয়, পরকাল কামা পরকাল কামানোর জন্য, পরকালে ফায়দা হাসিলের জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা ইলম শিক্ষা করব ভাই, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো, নসিত আমরা জান্নাতে যেতে পারবো না। প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে ১৫ নম্বর হলো যেই লোকগুলা ১৭ শ্রেণীর মানুষ যারা মুসলমান দাবি করার পরও জান্নাতে যাবে না, তাদের মধ্যে ১৫ নম্বর হলো আমাদের সমাজে কিছু মানুষ আছে চুলে এবং দাড়িতে কলপ করে, আছে না নাই? হাদিসের মধ্যে এরকম কথা আসছে কলপ শুধু যুদ্ধের ময়দানে গিয়া, যুদ্ধের ময়দানে যখন যাবে, যাওয়ার সময়ে ওই ব্যক্তি নিজেকে যুবক দেখানোর জন্য কলপ করতে পারে, কিন্তু মুকিম অবস্থায় সাধারণ অবস্থায় কলপ করা যাবে যাবে না। তবে যদি কেউ কলপ করে অন্য কোন কারণে, যদি করে মনে করেন আমার অল্প বয়স, আমার অল্প বয়স চুল পেকে গেছে বা অন্য কারণে করলাম, সেইটা আলাদা বিষয়, মেহেদি দেন আলাদা বিষয়, সুন্নাতে আমল করেন, দাড়িতে মেহেদি লাগান আলাদা বিষয়, কিন্তু কোন মেহেদি ছাড়া ডাইরেক্ট কালো কলব যদি এই উদ্দেশ্যে মাথায় লাগায়, দাড়িতে লাগায়, উদ্দেশ্যটা ভালো করে বুঝবেন, এই উদ্দেশ্যে যে মনে করেন আমি আরেকজন নারীকে বিবাহ করতে যাব, অথবা কোন মানুষদের সামনে নিজেকে যুবক বানাবো, আল্লাহ আমাকে বয়স্ক বানিয়ে দিয়েছে কিন্তু মানুষদের সামনে অথবা নারীকে বিবাহ করার জন্য গেলাম, যাওয়ার পরে নিজেকে বুড়ো অবস্থায় যুবক
বানানোর জন্য কলপ করলাম, দাড়িতে কলপ করলাম, চুলে কলপ করলাম, কালো কলপ করে একবারে কালো করে ফেলে দিলাম। ওই নারী মনে করলো আমি তো যুবক মানুষ, আমার চুল দাড়ি এখনো কিছু পাকে নাই, আমাকে বিবাহ করলো, করার পরে দেখতেছে আমার চুল দাড়ি সব পেকে গেছে। তার মানে আমি আর একজনকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে চুলে এবং দাড়িতে যদি কলপ করি, প্রিয় ভাইয়েরা বুঝবেন ভালো করে, কাউকে কি দেওয়ার উদ্দেশ্যে, কাউকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে যদি আমি চুল দাড়িতে কলপ করে ফেলি, তাহলে এই মানুষ যত বড়ই মুসলমান হোক না কেন, এই মানুষ কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য কাউকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে চুলে দাড়িতে কলপ করা যাবে যাবে না। এরপরে 15 নম্বর বললাম, 16 নম্বর হলো লোক দেখানো আমল যদি কোনো ব্যক্তি করে, মনে করেন মানুষকে দেখানোর জন্য আমি দান করে দিলাম, টাকা দিলাম, ধান দিলাম, চাল দিলাম, পয়সা দিলাম, মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, দেওয়ার পরে আমি বাহবা নেওয়ার জন্য আমি বিশাল বড় দানবীর, অনেক টাকা দান করলাম, লোকে বলবে ওই যে দেখছো দানবীর হেঁটে যাচ্ছে অনেক টাকা দান করে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আমি মসজিদে দান করে দেই, আমি মাদ্রাসায় দান করে দেই, তাহলে এই মানুষ বলবে এই চিন্তা করে যদি আমি দান করি দানবীর সাজি, তাহলে এই দানবীর এই লোক দেখানো আমলকারী ব্যক্তি মুসলমান হওয়ার পর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় ভাইরা আমার, তাহলে দান করব গোপনে আর করলো, মনের মধ্যে এরকম ইখলাস থাকতে হবে, ইসলামের জন্য নিজের আমলের জন্য দান করলাম, কিন্তু মনের মধ্যে যদি এরকম ধারণা চলে আসে, এরকম ধারণা দান করলাম মানুষে বলবে আমাকে দানবীর, এমন চিন্তা যদি মনের মধ্যে চলে আসে আমার ভাইরা, তাহলে কিন্তু আমরা মুসলমান হওয়ার পরও জান্নাতে যেতে পারবো না। এরপরে 16 নম্বর হলো, 17 নম্বর হলো সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশকে ওয়ারিশের সম্পদ থেকে বঞ্চিত করে আমার ভাইরা, তাহলে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমাদের সমাজে অনেক লোক আছে, আমরা যখন হজ করতে যাই, হজ করতে যাওয়ার সময় আমাদের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, মেয়েদের জন্য খালি মাথায় হাত দিয়ে দোয়া করে দিই আর ছেলেদেরকে সম্পদ ভাগ করে দেই, ছেলেদের জন্য সব সম্পদগুলো লিখে দিয়ে চলে যায়, মেয়েদেরকে ফাঁকি দেয়, আমি মেয়েকে ফাঁকি দিলাম দিয়ে ছেলেকে সম্পদগুলো লিখে দিলাম, অথবা একটা ছেলেকে ফাঁকি দিলাম আর একটা ছেলেকে বেশি লিখে দিলাম, এরকম করে যদি, অথবা আমি বড় ভাই আমার বাবা মারা গেছে ছোট ভাইকে ফাঁকি দিয়া বেশি সম্পদ আমি আমার নিজের নামে লিখে নিলাম ভাইরা আমার, তাহলে আমি যত বড়ই মুসলমান হই না কেন, যত বড় ঈমানদার দাবি করি না কেন, যত বড় বুজুর্গ বান্দাই হই না কেন, আমি যদি আমার ওয়ারিশের সম্পদ যদি তাকে ফাঁকি দিয়ে নিজের নামে করে নেই, অথবা ওয়ারিশের সম্পদ যদি ফাঁকি দিয়ে ওয়ারিশকে বঞ্চিত করে ফেলি, তাহলে আমি কিন্তু যত মুসলমান দাবি করি না কেন, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। তাহলে বললাম 17 শ্রেণীর মানুষ মুসলমান দাবি করে জান্নাতে যাবে না, কয় শ্রেণী? 17 শ্রেণী। এই 17 শ্রেণীর মধ্যে যদি আমরা পড়ে যাই ভাইরা আমার, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই 17 শ্রেণীর মানুষ হতে আলাদা করে ইমানদার মুত্তাকি বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।